একেবারে শেষের দৃশ্য এটি। দলকে অনুশীলন করাতে গিয়ে কখন যে আঙ্গুলে চোট পেয়েছেন হয়তো খেয়াল করেননি কোচ মোহাম্মদ আশরাফুল। প্র্যাকটিস শেষে ফিজিও শরণাপন্ন হন তিনি। বোঝা যাচ্ছিল কোনো একটা নির্দিষ্ট আঙ্গুলে ব্যথা পেয়েছেন রংপুরের কোচ। নিজের কাজের প্রতি কতটুকু সিরিয়াস থাকেন তিনি সেটিরও এক অনন্য দৃশ্য এটি বলা যায়। গ্লোবাল সুপার লিগকে সামনে রেখে শনিবার অনুশীলনে ব্যস্ত সময় পার করে রংপুর রাইডার্স। রিশাদ সাইফুদ্দিন সুহানরা ব্যাটে বলে নিজেদের করেন প্রস্তুত। আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশের একমাত্র ক্লাব হিসেবে অংশ নিচ্ছে রংপুর। ফ্র্যাঞ্চাইজিটিও জানে পুরো দেশই তাকিয়ে থাকবে তাদের দিকে, সমর্থকদের আস্থার প্রতিদানও দিতে চাই তারা। রংপুরের অনুশীলনে এদিন আলাদা নজর কাড়েন লেগ স্পিনার রিশাদ হোসেন। বল হাতে এতদিন দেখিয়েছেন জাদু, এবার ব্যাট হাতেও নিজের সামর্থ্য জানান দেন তিনি। ব্যাটিং অনুশীলনে একের পর এক চার ছক্কা হাঁকান এই তরুণ ক্রিকেটার। কোচ আশরাফুলও মুগ্ধ রিশাদের এমন ব্যাটিংয়ে। সামনে গ্লোবাল সুপার লিগ, এরপর রয়েছে বিপিএল। ধুমধারাক্কা ব্যাটিং বাদে যে উপায় নেই সেটি বুঝে গেছেন রিশাদও। রিশাদ যে নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন ঠিক তার পাশেই দাঁড়িয়েছিলেন কোচ আশরাফুল। ব্যাটার রিশাদে আলাদা নজর রাখছিলেন তিনি। যেভাবে এই লেগ স্পিনার এদিন ব্যাট করছিলেন তাতে যে কেউই প্রথম দেখায় তাকে পুরোদস্তর ব্যাটার ভাবতে পারে। নেট বলারের করা ইয়র্কার লেন্থের বলকেও রিশাদ যেভাবে খেললেন তাতে বেজায় খুশি কোচ আশরাফুল, দেন হাততালিও। সামনের দিনগুলোতে রিশাদ হতে পারেন বাংলার ক্রিকেটের তারকা, আর তাই তো তার প্রতি যেন একটু বাড়তি নজর আশরাফুলের। ব্যাটিং অনুশীলন শেষে রিশাদকে নিজ হাতে ক্যাচ অনুশীলনও করান তিনি। নিখুঁত অনুশীলনে কোচের আস্থা ধরে রাখতে বেশ ভালোভাবেই পেরেছেন রিশাদ। জানেন আধুনিক ক্রিকেটে ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিং দিয়েও দলের জয় রাখা যায় ভূমিকা। কোচ আশরাফুল ভালো করেই জানেন গ্লোবাল সুপার লিগ মোটেও সহজ হবে না রংপুরের জন্য, আর তাই তো নিজে দাঁড়িয়ে থেকে অনুশীলন পর্যবেক্ষণ করেন তিনি। কোথায় ভুল হচ্ছে, কিভাবে সেগুলো সমাধান করা যায় সেটিও নিশ্চয়ই পরিকল্পনা রয়েছে আশরাফুলের। কোচের মতো অধিনায়কও জানেন আসন্ন এই টুর্নামেন্ট বড় এক চ্যালেঞ্জ রংপুরের জন্য। তবে গায়ানা এবং বাংলাদেশের উইকেট কিছুটা মিল থাকায় স্বস্তি সুহানের। অন্যদিকে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানান এই টুর্নামেন্টে ভালো করার মাধ্যমে নির্বাচকদের নজরে আসার সুযোগ রয়েছে ক্রিকেটারদের। আফিফ, সুহান, সাইফুদ্দিনরা নিশ্চয়ই এই সুযোগকে কাজে লাগাতে চাইবে। গ্লোবাল সুপার লিগ এবং বিপিএলে ভালো করলে ক্রিকেটারদের জন্য আবারও খুলে যেতে পারে জাতীয় দলের দরজা। রংপুরের প্রস্তুতিকে কাজে লাগিয়ে ক্রিকেটাররা নিজেদেরকে পারবে সেইভাবে ঘরে তুলতে। রাকিবুল হক, স্পোর্টসমেল 24।